সত্যি ভূতের গল্প। আমি তখন মাস্টার ডিগ্রি করছি বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে করেছি। আমার রুমমেট হানি তখন হস্টেলে প্রত্যেক মাসে 10 তারিখের মধ্যে টাকা দিতে হবে, না দিলে পরে সেই মাসে মিল 11 তারিখের সকাল থেকে বন্ধ হয়ে যায়। তখন ফেব্রুয়ারি মাস, বেশ ঠান্ডা রয়েছে, সরস্বতী পুজোর ঠিক আগে। হানুর বাড়ি থেকে টাকা আসে 9 তারিখ সন্ধে পর্যন্ত অপেক্ষা। 10 তারিখ সকালেও যখন ওর বাড়ি থেকে টাকা এলো না, তখন ভানু 4টে পর্যন্ত ক্লাস করার মধ্যে করল সে বাড়ি। ভানুর বাড়ি হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে যেতে হয় বর্ধমানের দিকে, একটি প্রত্যন্ত স্টেশন, সেখানে লোক চলাচল প্রায় নেই বলে চলে। ভানু ক্লাস শেষ করার পর যখন হস্টেল থেকে বেরোল তখন 4:30। হাওড়া স্টেশনে পৌঁছতে তার বেজে গেল সন্ধ্যে 7:30, একদম ট্রেন গেল রাত্রি 9:30। হাওড়া থেকে ভানু স্টেশনে পৌঁছতে সময় লাগে 2.5 ঘন্টা। ভানু নামল প্রায় রাত্রি 12:00। ভানু নেমেই দেখে অতু দাদু হঠাৎ স্টেশনে নামলেন। ভানু ছাড়া ওই স্টেশনে অন্য কেউ আর নামল না, অতু দাদু ছাড়া। হঠাৎ অতু দাদু বলে উঠলেন পেছন থেকে, কী রে ভানু এত রাতে? ভানু একদম সহসা হেসে বলল, আরে দাদু যে কেমন আছো? অতনু দাদু বললেন, বেশ বেশ ভালোই আছি রে, তা তুই এত রাতে? ভানু বলল, বাড়ি থেকে টাকা পাঠাইনি, হয়তো কোনো কারণে যেতে পারিনি, আগামীকাল সকাল থেকে তো মিল অফ হয়ে যাবে, যে কারণে আমার বাড়ি আসা আজ। আচ্ছা চল, একই দিকে দুজনের বাড়ি, একই গ্রামেই দুজনের বাড়ি। হ্যাঁ, স্টেশন থেকে ভানুর বাড়ি আরও প্রায় 35 থেকে 40 মিনিট হেঁটে যেতে হয়। একটু অন্ধকার, অবসর ঠিক আগের দিন। ভানু সামনে হেঁটে চলেছে, পিছনে অতনু দাদু হাঁটতে হাঁটতে যাচ্ছে, গল্প করতে করতেই যাচ্ছে, গ্রামের কে কেমন রয়েছে, ভানুর পড়াশুনো কেমন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই বলতে বলতেই অতনু দাদুর বাড়ি একটু আগেই পড়ে। অতনু দাদু তার বাড়ির সামনে এসে বললেন, কিরে ভানু এবার যেতে পারবি তো? ভানু বলল, হ্যাঁ এই তো আমি চলে এলাম। ঠিক আছে দাদু, তুমি বাড়ি চলে যাও, আমি ঠিক চলে যাব। ভানু যখন বাড়ি পৌঁছল রাত্রি তখন 1টা। ঘরের দরজার কড়া নাড়ার পর ওর মা যখন উঠে দেখে ভানু, একটু অবাকই হয়েছে। যাই হোক, ভানু হাত পা ধুয়ে তখন পান্তা ভাত তার মা তার জন্য বেড়ে দিল। সেই পান্তা ভাত খেতে খেতে ভানুর মা ভানুকে প্রশ্ন করল, কী রে এত রাতে স্টেশন থেকে হাঁটতে হাঁটতে হেলি, একা কোনো অসুবিধে হয়নি? তখন ভানু বলছে, না একেবারে হয়নি, এই তো আমি অতনু দাদুর সঙ্গেই তো হাঁটতে হাঁটতে চলে এলাম। ভানুর মা একটু হতচকিত হয়ে প্রশ্ন করলেন, কার সঙ্গে এলি? ভানু বলল, এই তো অতনু দাদুর সঙ্গে এলাম। ভানুর মা অবাক দৃষ্টিতে ভানুকে বলল, অতনু দাদু তো গত পরশু দিন মারা গেছে রে।